বাংলাদেশ ম্যাচের আগে ভারতীয় অনুশীলনে নজর কাড়লেন শ্রেয়াস আইয়ার। বৃহস্পতিবার আরপ্রেন্দ্রাসা স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট দলের ঐচ্ছিক অনুশীলনে সকলের নজর ছিল শ্রেয়াস আইয়ারের উপর। পিঠের চোটের কারণে এশিয়া কাপে সুপার ফোরের পাকিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচে খেলতে পারেননি শ্রেয়াস। বাংলাদেশ ম্যাচে খেলবেন কিনা তা নির্ভর করছে তার ফিটনেসের উপর। এদিন ব্যাটিং অনুশীলনে বেশ সাবলীল ছিলেন শ্রেয়াস আইয়ার। নেটে প্রথমে তিনি কিছুক্ষণ শরীরচর্চা করেন, বিশেষত পিঠের। এরপর তিনি ব্যাটিং অনুশীলন শুরু করেন, যেখানে প্রায় 30 মিনিট তিনি মিডিয়াম পেসারদের বিরুদ্ধে ব্যাটিং করেন। খবর অনুযায়ী স্থানীয় নেট বোলারদের বিরুদ্ধেই তিনি এদিন ব্যাটিং অনুশীলন করেছেন। এদিন নেটে তিনি শর্ট বলের অনুশীলনে জোর দিয়েছিলেন। শ্রেয়াস ছাড়াও এদিন ঐচ্ছিক অনুশীলনে উপস্থিত ছিলেন শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব। জাদেজা এবং শার্দুলও ব্যাটিং অনুশীলনে মনোযোগ দিয়েছিলেন। তবে এদিন ঐচ্ছিক অনুশীলনে আসেননি বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা এবং অধিনায়ক রোহিত শর্মা। এশিয়া কাপে সুপার ফোর রাউন্ডে পরপর 3 দিন ম্যাচ খেলে স্বাভাবিকভাবেই ক্লান্ত ভারতীয় দল। বুধবার ক্রিকেটাররা বিশ্রাম নিলেও বৃহস্পতিবার হালকা অনুশীলন করলেন। শরীরে যাতে বাড়তি চাপ না পড়ে সেই কারণে এদিন অনুশীলনে হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজদের নেটের অনুশীলন করতে দেখা যায়নি। তবে ভারতীয় শিবিরে ইতিবাচক খবর হলো শ্রেয়াস আইয়ারের চোট সারিয়ে অনুশীলনে ফেরা। কলম্বোয় তার নেট অনুশীলনে ফেরা দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। তবে শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে শ্রেয়াস খেলবেন কি না তা নির্ভর করছে দলের ফিজিওর ফিটনেস রিপোর্টের উপর। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।